বাপ চেয়ারম্যান কিন্তু ছেলে সাংবাদিককে ধরে পিটাচ্ছেন। ছাত্রলীগ কি শুধু মার খায়? মার দেয় না, দেয় না, ইতিহাস নাই, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক। করোনা ভাইরাস নিয়ে অভিযান চলাকালীন সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা নিয়ে সমালোচনা এবং আলোচনার শেষ নেই। ছাত্রলীগ পাগলের মতো আপনারা মিয়া, এইরকম অপ্রীতিকর ঘটনা আমাদের সারা জীবন মনে থাকবে। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক। আর তোমরা কাজ কইয়া একটা কথা জিজ্ঞাসা করি, আপনার লেখাপড়ার খোঁজ করেছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়। আর্মি কি শুধু মারে, মানুষকে ভালোবাসে না? চলুন এমন একটি ভিডিও দেখে আসি। এটা যদি আপনি না করেন ক্ষতি কার হবে বলেন তো? তাহলে আপনার যদি কিছু হয় আমার কিছু হবে? খবরে আপনার নাম দেখাবে, আসলে কি কিছু হবে? ইতালিতে 10,000 মানুষ মারা গেছে, 10,000। চীন এত সমৃদ্ধ একটা দেশ, তাদেরকে চিকিৎসার অভাব, এই যে মারা যাচ্ছে মানুষগুলা, কার আমার কিছু হয়েছে? আমি একবেলা না খেয়ে আছি, আপনার যদি আল্লাহ না করুক একটা কিছু হয় আমি কি না খেয়ে থাকবো? আমার বাসায় কিন্তু রান্না হবে, ক্ষতি কার হবে বলেন চাচা? আপনাদেরই হবে। এখন এতটুকু বিবেক বুদ্ধি কাজে লাগায় যদি আপনারা ভালো থাকেন তাইলেই আমরা খুশি। আমি বেরোইছি, আমার এই নিয়ত নেই যে আমি একটা মানুষের গায়ে হাত দিব, কেন দিব? আপনি বুঝবেন, আমি ভালো করে বললে আপনার বোঝার কথা, আল্লাহ তো আপনাকে বিবেক দিছে। এই যে কটা লোক শুনলেন কথাগুলো, আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে কালকে থেকে একটা মাস্ক কিনেন পরেন, নিজের সুরক্ষা নিজে দেন, আমার সুরক্ষা আপনার দিতে হবে না। আমার এখানে ওষুধ পাতি সবকিছু নিয়ে আমি ঘুরতেছি, আমার সুরক্ষা আল্লাহর রহমতে আপনার দেওয়ার দরকার নেই। আপনি আপনার নিজেরটা আপনি দেন, আমার কথাটা যদি খারাপ লাগে নিয়েন না, কথাটা যদি আপনার ভালো লাগে আপনি মানেন, বুঝতে পারছেন? ধন্যবাদ। ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা এবং যারা ভালো করে তাদেরকে সাপোর্ট করা। এই আর্মি অফিসার করোনা ভাইরাস সম্পর্কে যেভাবে মানুষকে সচেতন করছে, যে ওয়েতে মানুষকে সচেতন করছে, আমি স্যালুট জানাচ্ছি এই ভাইকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোম কোয়ারেন্টাইন মেনে চলবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।